আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেকদিন পরে ইরফান তোমাদের সাথে যুক্ত হয়েছি। তো আজকের ক্লাসে আমার যদিও একটা স্পোকেন একটা ছোট্ট একটা স্পোকেন কোর্স চলতেছিল, জাস্টলি অনলাইনে একদম ফ্রি করে দিয়েছিলাম আমি যেটা, কিন্তু ইদানিং একটা ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি স্পোকেন কোর্সটা কন্টিনিউ করতে পারি নাই। তোমরা যারা এটা সম্পর্কে জানো না, তোমরা আমার ইউটিউবে সার্চ দিলে পাবে যে স্পোকেন ইংলিশ ফ্রি অনলাইন ক্লাস ইন নতুন কিছু শিখো, এটা ইংলিশে লিখো আর বাংলায় লিখো, যেটাই লিখো চলে আসবে। তো তো এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে গ্রামার পার্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে যাব। এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের কিন্তু কাছে কিন্তু বেশি কাজে লাগবে তোমাদের লাইফে, বিশেষ করে যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম দিবা, ওখানে কিন্তু বেশি কাজে লাগবে। আমরা আজ যেমন পার্ট অফ স্পিচ পড়ে আসছি, সে পার্ট অফ স্পিচও কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব। ওই ভার্ব থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে যে মানে কগনেট ভার্ব আর ফ্যাক্টিটিভ ভার্ব, এই দুটা ভার্ব কিন্তু বেশিরভাগ আছে। তো আজকে আমি ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে আলোচনা করবো না, আমি জাস্ট আছে কগনেট ভার্ব নিয়ে আলোচনা করবো। তো কগনেট ভার্বটা বেসিক্যালি কী সেটা জানার জন্য আমাদেরকে আগে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব জানতে হবে। তো যেহেতু এখানে আমি এই ভিডিওতে শুধুমাত্র ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বটা তোমাদেরকে বুঝে দিব, যদি না আপনি জেনে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। এরপরের ভিডিওতে আমি কগনেট ভার্ব নিয়ে ভিডিও মেকিং করব। সো তার আগে তোমাদেরকে এই ভিডিও দেখে ফেলা উচিত। সো আগে জানতে হবে ট্রানজিটিভ ভার্বটা জিনিসটা কি, ট্রানজিটিভ ভার্বটা কোথ থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মানে ফাইন ভার্বের একটা অংশ, মানে এই যে ট্রানজিটিভ ভার্ব যেটা আমি বললাম, এই ট্রানজিটিভ ভার্বটা ফাইনাইট ভার্বেরই একটা অংশ, ঠিক আছে? যদি আমি এখানে ক্লাসিফিকেশন নিয়ে ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব না, ভার্বের কোনো অভাব নাই। কগনেট ভার্ব আছে, ফ্যাক্টিটিভ ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, তারপর হচ্ছে কোয়াসিপেসিভ ভার্ব আছে, তারপর হচ্ছে পজিটিভ ভার্ব আছে, অনেক ভার্ব আছে। জাস্টলি আমি আজকে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে যে কগনেট ভার্ব, আরেকটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো এটার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদের কী দিয়ে দিবে, তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদেরকে মানে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো দিয়ে দিবে, মানে তোমাদেরকে একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্স দিয়ে বলবে যে এখানে কম্পিটিটিভ ভার্ব কোন, এখানে ভার্বটা কোন ভার্ব, এটা মানে কোন ভার্ব তোমাকে একটা আন্ডারলাইন করে দিবে একটা সেন্টেন্সের মধ্যে। ওখানে জিজ্ঞেস করবে যে মানে উপরোক্ত সেন্টেন্সে যে ভার্বটা আছে ওই ভার্বটার নাম কি, ঠিক আছে? ওই ভার্বটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে তোমাকে এরকম জিজ্ঞেস করবে। সো তখন তোমাকে পারতে হবে হয়তো কগনেট ভার্ব নাহলে ফ্যাক্টিটিভ ভার্ব, হ্যাঁ এরকম কোয়াসিপেসিভ ভার্ব হতে পারে। তো আমি প্রতিটা ভার্ব নিয়ে আলাদা আলাদা ভিডিও দেবো ইনশাল্লাহ। সো তুমি আজকে ভিডিওতে আমি খুব শর্টলি আলোচনা করবো, সেজন্য কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, ঠিক আছে? সো আজকে জাস্ট ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে অর্থাৎ তোমার ট্রানজিটিভ ভার্বের জন্য অবশ্যই অবজেক্ট লাগবে, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের জন্য অবজেক্ট লাগবে না। জাস্ট আগে জিনিসটা মাথায় আনো যে ট্রানজিটিভ ভার্বের জন্য যেমন কিভাবে তোমার অবজেক্টটা মাথায় অবজেক্টটা নিয়ে আসতে হবে, যেমন অর্থাৎ যে সকল ভার্বের মধ্যে যে মানে অবজেক্টের পর অবজেক্টে অবজেক্ট ব্যতীত কোনো সেন্টেন্সের অর্থ প্রকাশ করে না, যে মানে যে সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বের মধ্যে ভার্বের অবজেক্টের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ প্রকাশ করে না, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? মানে অবজেক্টের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করে না, সেটাকে আমরা কি বলবো ট্রানজিটিভ ভার্ব। মানে যে সেন্টেন্সের ভার্বের মধ্যে অবজেক্টের অর্থ অর্থ কি করে না, মানে সেন্টেন্সের অর্থ প্রকাশ করে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, তখন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমি দুই তিনবার করে বলে দিছি, তো এটা একটু ভালোভাবে খেয়াল করবা। তো এখানে তোমার কোনো অবজেক্টের অবশ্যই লাগবে, তোমার অবজেক্ট ইচ্ছা কিন্তু হবে না। যেমন আই ইট রাইস, আমি যদি এক্সাম্পল দিই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? তো এখানে যদি বলে আমি খাই, একটা প্রশ্ন চলে আসে, আগে বলো আমাকে অবজেক্ট কাকে বলে আমি বলে দিই। এটা হচ্ছে ভার্বকে যখন তুমি কি বা কাকে দ্বারা উত্তরটা আসবে সেটাকে বলা হয় কি, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা আসে বা যে উত্তরটা আসে সেই উত্তরটা সেটাকে বলা হয় অবজেক্ট বা উদ্দেশ্য, ঠিক আছে? তো এই যে অবজেক্ট মানে কি বা কাকে দ্বারা, এখন তুমি দেখো আমি ভাত খাই, এখানে কিন্তু একটা প্রশ্ন আসে। তো যেহেতু প্রশ্ন আসে আমি ভাত খাই, আই বাই সেটা বলতে হবে, ঠিক আছে? আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, ঠিক আছে? তারপর যে এখানে কিন্তু আই হেল্প, আমি সাহায্য করেছিলাম, কিন্তু কাকে করেছিলাম আনসার নাই, ঠিক আছে? এরকম আরও প্রশ্ন, মানে তুমি দেখবা যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসতেছে কিনা। যদি দেখো যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর আসতেছে, তাহলে মনে করবা যে ওই ভার্বটা, যেমন এখানে হেল্প বললাম আমি, তাহলে হেল্প এটা কী, হেল্প যেমন বললাম আই হেল্প হিম, তাহলে এখানে হেল্পটা কী ভার্ব। যেমন হচ্ছে এটা যদি আমি টেন্সে পরিবর্তন করছি, ডাজেন্ট ম্যাটার, তুমি যেটাই ইউজ করো সমস্যা নাই, ঠিক আছে? আই হেল্প হিম বা আমি এটাকে ফার্স্ট টেন্সে নিয়ে গেছি আর কি, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, এখানে টেন্সের কোনো ভূমিকা মানে কোনো মানে অন্য কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে? মানে এক্সেপশনাল কোনো এফেক্ট পড়বে না। তো
ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে এখানে অবজেক্ট অবশ্যই মানে এখানে এটা এই মানে এই ট্রানজিটিভ ভার্বটা আমরা তখন একটা ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো যখন এটাকে বা এই এই ভার্বটাকে আমি যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর থেকে যায়, অর্থাৎ অবজেক্ট আর কি, অর্থাৎ অবজেক্টটা থেকে যায় তখন আমি তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে অবজেক্ট অবশ্যই মাস্ট বি থাকবে। এখন চলো আমরা চলে যাই ইনট্রানজিটিভ ভার্বে। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কোনো প্রবলেম নাই। হ্যাঁ ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে এবার এরকম করে মানে তোমাদেরকে আবার যে সেন্টেন্সই দেখ তোমাদেরকে আমি বিশ্বাস করি যে তোমাদের আর কোনো কষ্ট হবে না, যে ট্রানজিটিভ ভার্ব কোনটা চিনতে আর কোনো কষ্ট হওয়ার কথা না। যেমন একটা সেন্টেন্সে দিয়ে দিল, তুমি জাস্টলি প্রথম তোমার কাছ কি আগে ভার্বটাকে প্রশ্ন করবে কী বা কাকে দিয়ে প্রশ্ন আসছে আসছে। ধরো তোমাকে টিচার একটা প্রশ্ন করছে, বললো টিচার একটা প্রশ্ন করলো তোমাকে, একটা প্রশ্ন করলো যে যেমন প্রশ্ন কীরকম করতে পারে। হ্যাঁ যেমন হি প্লেস, এখন সে খেলে কী খেলে, কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে সে কী খেলে, ফুটবল করে, হি প্লেস ফুটবল ইন ফিল্ড, তোমার প্লে গ্রাউন্ড, তোমার মতো করে কমপ্লিমেন্ট বানিয়ে নিতে পারো। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। তো ওইটার জন্য না তাহলে এরকম, যেমন হি প্লেস ফুট, হি প্লে, ঠিক আছে। এখন তোমাকে বলছে কি হি প্লেস ফুটবল, এটা প্লেটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব করো যে হ্যাঁ প্লেকে যদি সে কী খেলে কাকে দিয়ে, তো এটা তো অর্থপূর্ণ প্রকাশ অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই না? কী দিয়ে প্রশ্ন করলে অর্থটা প্রকাশ পায়, তাহলে সে কী খেলে, সে ফুটবল খেলে। তাহলে ফুটবল আসতে মানে অবজেক্ট, এটা দিস ইজ অবজেক্ট। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে এই যে ফুটবল, ফুটবল অপশনটা অবজেক্ট, এটাকে তখনই বলতে পারবো যখন কী বা কাকে দ্বারা প্রশ্ন করবে। সহজ কথা হচ্ছে সেটা, অন্য কোনো উপায়ে চিন্তা করতে চাই না যে এটাকে মানে অনেকেই চিন্তা করে যে কীরকম জানো সাবজেক্টের সাথে কানেকশন থাকলে তাহলে সেটাকে মানে অবজেক্ট বলা হয়। সাবজেক্টের সাথে কানেকশন এত মাথা চিন্তা সহজভাবে চিন্তা করো, ডিফিকাল্ট হয়েছে চিন্তা করার দরকার নেই। অনেকে যে এটা এভাবেই চিন্তা করে যে সাবজেক্টের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে সেটা অবজেক্ট, না ওইরকম না, ওইরকম সব ক্ষেত্রে খাটে না। ঠিক আছে, কিন্তু কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবশ্যই ওইটা অবজেক্ট। এই জন্য তোমার অবজেক্ট চেনার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে এক্সটেনশন হচ্ছে ভিন্ন বিষয়। হ্যাঁ এক্সটেনশনটা যেহেতু একটা যেহেতু অবজেক্ট থাকবে, বাকিটা যদি বাকিটা অবশ্যই কী এক্সটেনশন, একটা সাবজেক্টে দুটো অবজেক্টও থাকতে পারে। ঠিক আছে, এটার কোনো সমস্যা নাই। এরপরে আমি যদি বলি ইনট্রানজিটিভ ভার্বটা কি, ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে মানে মানে ট্রানজিটিভ ভার্বের মানে একদম বিপরীতে থাকে, অর্থাৎ এখানে কোনো অবজেক্টের কাজে নেই। কেন এখন অবজেক্টের কাজ নেই কেন, যেমন এখানে বলা যায় যে কীরকম বলা যায়, যেমন হি রান, সে দৌড়ে দৌড়ে, এটা সম্পূর্ণত প্রকাশ পাচ্ছে কী দৌড়ে কোথায় দৌড়ে এগুলো লাগতেছে না। হি রানস, সরি রান বলে ফেলছে, হি রানস, ঠিক আছে, তারপর সিঙ্গুলার এই জন্য অ্যাজ যুক্ত হয়েছে। এটা হচ্ছে দ্য বার্ড ফ্লাইং দ্য স্কাই। হ্যাঁ দ্য বার্ড ফ্লাইং দ্য স্কাই। তাহলে এখানে যে বললাম তো এখানে পাখিটা আকাশে উড়ে, এখানে ইন দ্য স্কাই, অনেকে মনে করবে যে এটা অবজেক্ট না, এটা অবজেক্ট না, এটা কোনো অবজেক্ট না, এটাকে তুমি পাখি ওড়ে, তুমি যদি দ্য বার্ড প্লেস বলতে পারো তাহলে মানে ফ্লাইস বলতে পারো তাহলে কিন্তু হইতে পারে মানে হয়। অর্থাৎ তো আমি একটু মানে সৌন্দর্যের জন্য একটা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট বানাই দিছি। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, তুমি তোমার মতো করে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন তুমি বানিয়ে নিতে পারো। ঠিক আছে, তো জাস্টলি আমি এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ইন্ট্রানজিটিভ ভার্বটা কাকে বলে। ইন্ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে সকল ভার্ব যে না যে একটি সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বের ভার্ব যখন নিজস্ব অবজেক্টের প্রয়োজন বোধ করে না বা নিজস্ব অবজেক্টের সাহায্য ছাড়াই অর্থ সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ অর্থ পূরণ করে তখন তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। আমি একদম ভেঙে ভেঙে কিন্তু বলছি যা তোমাদের বুঝতে সাহায্য মানে সহজ হয়। যেমন হচ্ছে মানে একটা সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বটা যখন অবজেক্টের সাহায্য ছাড়াই একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে, আর যখন অবজেক্টের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না মানে তখন তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে তোমাকে ইন্ট্রানজিটিভ একটা সহজ আমি সহজ প্রশ্ন করে, এখন যে কোনো টিচার যদি তোমাকে প্রশ্ন করে যেমন He like to eat mango. সে ম্যাঙ্গো পেতে খেতে পছন্দ করে, এটা আমি তোমাকে প্রশ্ন করছি এটা ইন্ট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ ভার্ব? অবশ্যই সবাই রাইট অ্যান্সার দেবে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন? হি লাইক টু ইট ম্যাঙ্গো, ঠিক আছে,
সরি এটা ট্রানজিটিভ পার্ব, আমার ভুল হয়েছে, সরি আমি মিস্টেক করে ফেলছি, সরি এটা ট্রানজিটিভ পার্ব, এটা ইন্ট্রানজিটিভ পার্ব না। হ্যাঁ, কারণ এখানে দেখো এটা কিন্তু অবজেক্ট আছে, হি লাইক টু ইট, সে আম খেতে পছন্দ করে, ঠিক আছে, ইট সে খেতে, হি লাইক টু ইট, সে খেতে পছন্দ করে, কী খেতে পছন্দ করে, আম খেতে পছন্দ করে, ঠিক আছে, এখানে অবশ্যই অবজেক্টটা লাগবে, ঠিক আছে। এখন তোমাকে এই এই জিনিসটা দিয়ে বলছো এটা ইন্ট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ, এখন তোমরা অনেকে বলবে কি ইন্ট্রানজিটিভ, আমার মতো ভুল করে ফেলবে, মানে আমার মতো গাতা স্টুডেন্ট যারা আছো আর কি, যদিও তোমরা গাতা না, তোমরা সব পারো, আমি মাঝে মাঝে একটু মস্তিষ্কে উল্টাপাল্টার কারণে ভুলে যাই, ঠিক আছে, তা হইতে পারে, হিউম্যান ব্রেন তো, তাই না, মানে মানুষ মাত্রই ভুল, ম্যানস মার্টার, ঠিক আছে, মানে মানুষ মাত্রই ভুল হইতেই পারে, তাই না, তুমি যে কোনো কাজ করো প্রথমে কিন্তু শুরুতে ভুল করবা, সে তুমি যত মেধাবী হও, ঠিক আছে, কারণ কেউই জন্ম থেকে মানে ইয়া হয়ে আসে না, একদম পিওর হয়ে আসে না, কোনো না কোনো তার জায়গায় কোনো না কোনো জায়গায় তার দুর্বলতা থাকে, ঠিক আছে, এটা অন্য অপশান। যাই হোক, আশা করি আমি বুঝতে পারছি যে তোমাদের কি ইন্ট্রানজিটিভ আর ট্রানজিটিভ। এখন কেউ কোনো টিচার যদি কোশ্চেন করে যে ভাই তোমাকে যদি জিজ্ঞেস করে ইচ্ছাতে দাঁড়াও যে তোমাকে এই যে তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এরকম আরও আরও অ্যাভেলেবেল এক্সাম্পল দিয়ে দিলে তুমি প্রথমে দেখবে ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতেছে কিনা, দেখতেছো না এটা হচ্ছে না, তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আর দেখো যে না এখানে একটা অবজেক্ট আসতেছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এরকম একটা প্রশ্ন আসতেছে এবং সেটা আসেও, অবজেক্টটা মানে আসেও, তাহলে সেটা কি, যদি অবজেক্ট না থাকে তাহলে বলতে স্যার এটা ভুল আছে, কারণ দেখো প্রশ্ন করে কিন্তু তুমি দেখতেছো অবজেক্ট আছে, তুমি কিন্তু দেখতেছো নাই, মানে কী রে আসতেছে না কেন, নাই, হ্যাঁ তাহলে বলতে স্যার এটা ভুল আছে, গ্যারান্টি ভুল আছে, কারণ ট্রানজিটিভ ভার্ব অবশ্যই অবজেক্ট থাকবে, অবশ্যই অবজেক্ট থাকবে, ঠিক আছে। তো এরকম প্রশ্ন করলে তুমি মানে আগে দেখবা যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর মানে উত্তর আসে কি না, ভার্ব কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা আনসার আসতেছে কি না, অবজেক্ট আসতেছে কি না, অবজেক্ট আসতে ভাববা এটা অবশ্যই ট্রানজিটিভ, আর অবজেক্ট না আসলে এটা ইন্ট্রানজিটিভ, আশা করি বুঝতে পারছি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ হচ্ছে একটু বেশি কথা বলে ফেলছি আমি, এত কথা বলা উচিত হয়নি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, মানে আমি জাস্টলি তোমাদের বোঝানোর জন্য একটু বেশি কথা বলে ফেলছি, এই জন্য একটু ক্ষমা সন্তুষ্টি দেবে, তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, যদিও তোমাদের এটা আমি বিশ্বাস করি যে এই ভিডিওতে দেখলে তোমাদের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বে ফুললি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো দেখা হচ্ছে কগনেন্ট ভার্বের ক্লাসে, সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইলো, সেই ক্লাস অবশ্যই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখা হচ্ছে সেই ভিডিওতে, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবা।